টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাচনকে সামনে রেখে ঘাটাইল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী আওয়ামী লীগের লীগের শিল্প ও ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ঘাটাইল উপজেলা উপজেলা সহ সভাপতি পরিষদ চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন বিস্তারিত দেখুন ঘাটাইল প্রতিনিধি রকিবুল হাসান জসিমের প্রতিবেদনে রবিবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাস স্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্ম উপজেলা পরিষদের আগামী উন্নয়ন ভাবনা ও পরিকল্পনার চিত্র তুলে ধরেন গণসংযোগের ফলে প্রতিটি এলাকায় নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী লোকমান হোসেন বলেন উপজেলা পরিষদ হচ্ছে জনগণের উন্নয়নের কেন্দ্র ফলে বর্তমান সরকারের উন্নয়নের সব কার্যক্রম উপজেলা ভিত্তিক হলে জনগণ উপকৃত হবে সৎ ও আদর্শ মানুষ নির্বাচিত হলে জনগণ ভালো সেবা পাবে তাই জনগণের কল্যাণে কাজ করতে আমি আপনাদের সহযোগিতা চাই সময় তার এ সাথে উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন একুশে মে আমাদের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমি প্রার্থীটা দিয়েছি আমার আমার মার্কা এই চেয়ার থেকে যতটুকু সাহায্য সহযোগিতা সরকারের পাই এটা শতভাগ আপনাদের কাছে যাবে আমার জন্য আপনাদের এই অন্যায় আপনাদের বাজেটের পয়সা আমার না খেতে হয়